নমস্কার বন্ধুরা, ফিলিয়াকামা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা কোর্স 504-এর উইক 3 ইউনিট 1-এর সোয়ামের এমসিকিউ টেস্ট 2 তারিখে দিয়েছিলাম। আজকে সেই অ্যাটেম্প টেস্টটির প্রশ্নোত্তরগুলি বাংলায় দিয়ে দিয়েছি এবং পিছনের দিকে টেস্টটিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। পিডিএফ ফাইলেও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন। দেখুন ভিডিওটি। 1. ছাত্রদের অনেকগুলি চকলেট দেওয়া হলো ব্যক্তিগত উপস্থিতি হিসেবে, এরপর তাদের প্রত্যেককে একটি করে চকলেট দিতে বলুন। এই পদ্ধতির দ্বারা তাদের কোন গাণিতিক ধারণার প্রশিক্ষণ প্রদান করা হলো? ক বাছাই, খ ম্যাচিং, গ তুলনা, ঘ ক্রমবদ্ধতা। উত্তর হবে খ ম্যাচিং। 2. একটি শিশু তার চিন্তার মধ্যে অনন্য, এর কারণ তাদের উপলব্ধি আছে বা বিবরণ বা কল্পনার ধারণ ক্ষমতা বা মানসিক গঠন। উত্তর হবে উপলব্ধি। 3. কোন গাণিতিক কার্যাবলীর একই সময়ে উন্নয়ন হতে পারে যখন শিক্ষার্থীরা যোগ করতে সমর্থ হয়? ভাগ, গুণ, ক্রম, তুলনা। উত্তর হবে গুণ। 4. শিক্ষার্থীদের একটি আয়তক্ষেত্রাকার স্ট্রিপ প্রদান করুন, তারপর তাদের অনুরূপ অন্য একটি তৈরি করতে ও রং করতে বলুন। এই ধারণার দ্বারা আপনি কি বিচার করবেন? দৈর্ঘ্য সংরক্ষণ, সংখ্যার ধারণা, সাবটাইজিং, রেখাঙ্কনকারী মাত্রা। উত্তর হবে দৈর্ঘ্য সংরক্ষণ। 5. বয়সের কোন পর্যায়কে কংক্রিট অপারেশন সময়কাল বলে মনে করা হয়? 11-12 বছর থেকে 14-15 বছর, 7-11 বছর, জন্ম থেকে 2 বছর, 2-7 বছর। উত্তর হবে খ নম্বর, 7-11 বছর। 6. সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য কোন দুটি প্রক্রিয়ার মধ্যে কার্যকারিতার মৌলিক চিন্তার ধারণা হওয়া যায়? ধারণ ক্ষমতা এবং বাসস্থান, ধারণ ক্ষমতা এবং স্বীকৃতি, ধারণ এবং নির্মাণ, স্বীকৃতি এবং বাসস্থান। উত্তর হবে ঘ নম্বর, স্বীকৃতি এবং বাসস্থান। 7. প্রতিনিধিত্ব, উপলব্ধি, স্বীকৃতি, সুস্থিতি ক্রমানুসারে সাজান। এখানে এই 4টি নম্বর দেওয়া আছে এলোমেলো করে, এ বি সি ডি। এগুলির মধ্যে উত্তর হবে খ নম্বরটি, BACD। প্রথমে হবে উপলব্ধি, তারপরে প্রতিনিধিত্ব, তারপরে স্বীকৃতি এবং এরপরে সুস্থিতি। 8. চিন্তার বাহন কাকে বলা হয়? গণিত, ভাষা, পর্যবেক্ষণ, বিবরণ। উত্তর হবে ভাষা। 9. আমরা প্রতিনিধিত্ব বা প্রতিগতা কোন পর্যায়ে খুঁজে পাই? কংক্রিট অপারেশন সময়কাল, আনুষ্ঠানিক অপারেশন সময়কাল, প্রাক অপারেশন সময়কাল, সেন্সরি মোটরকাল। উত্তর হবে প্রাক অপারেশন সময়কাল। সর্বশেষ প্রশ্ন 10. মানুষের তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি হিসাবে কোনটি বিবেচিত নয়? আবেশন দ্বারা শিক্ষা, সীমিত কর্মস্মৃতি ক্ষমতা, মেটা জ্ঞানীয় সচেতনতার উন্নয়ন এবং নিয়ন্ত্রণ, ঘ গণিতের সমস্যা বিদ্যালয়ের শাস্তি হিসেবে ব্যবহার করা। উত্তর হবে ঘ নম্বরটি, গণিতের সমস্যা বিদ্যালয়ের শাস্তি হিসেবে ব্যবহার করা। সোয়ামের এই টেস্টটি আমরা গত পরশু দিনে অ্যাটেম্প করে দিয়ে দিয়েছি, এখনও অ্যাটেম্প করা যাচ্ছে। আপনারা যারা অ্যাটেম্প করেননি টেস্টটিতে, তারা প্রশ্নোত্তরগুলি দেখে সোয়ামের ইউনিট 1-এর উইক 3 টেস্টটিতে অ্যাটেম্প করে নিতে পারেন এবং তার পাশাপাশি অল্প কিছুক্ষণ সময় দিয়ে 10টি প্রশ্নোত্তরে বাংলাও শিখে নিতে পারেন। আমি এর আগে সোয়ামের কোর্স 504-এর ইউনিট 1 উইক 3-র এই MCQ টেস্টটা দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটি থেকে দেখে আপনারা এই উত্তরগুলি করতে পারেন অথবা এই ভিডিওটি থেকে দেখে করতে পারেন। এটা খুব কম সময়ের মধ্যে এই ভিডিওটি করে দিয়েছি। এখানে শুধুমাত্র প্রশ্ন নাম্বার এবং উত্তরের নাম্বারের সিরিয়ালটা আপনারা খাতায় নোট করে এখান থেকে দেখে সবগুলি নিয়ে সোয়ামে গিয়ে অ্যাপের ভিতরে অ্যাটেম্প টেস্টে প্রশ্নোত্তর অনুসারে ক্লিক করে অ্যাটেম্প করে নিতে পারেন। অ্যাটেম্প করে নিলে দেখবেন 10টি প্রশ্নোত্তর দেওয়া আছে, 10টির মধ্যে 10টি প্রশ্নোত্তরে সঠিক হবে, র্যাঙ্কও 1 নম্বর হবে। এখনও যেহেতু টেস্টটা চলছে, সুযোগ আছে, তাই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা অ্যাটেম্প করে নেন টেস্টটা। এবং তার পাশাপাশি এখানে আমি এই সবগুলি প্রশ্নোত্তরের বাংলা দিয়ে দিয়েছি, এগুলিও শিখে নিন, খুবই কাজে আসবে। সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে, তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করে নিন। ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য।